নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আলোচনা করছিলাম আপনাদের নিয়ে কি না প্রত্যেকটা মাসে যাদের জন্ম হয়ে থাকে, কারণ আমার কাছে প্রচুর মানুষেরা আসে যাদের হয়তো ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, কিন্তু তাদের সম্পর্কে আমরা বলে থাকি। কিভাবে বলে থাকি না, হয়তো বললো মা বলেছে শ্রাবণ মাসে জন্মেছি। অর্থাৎ শ্রাবণ মাসে যারা জন্মেছেন, খেয়াল করে দেখুন আজকে যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো কিন্তু আপনাদের সাথে কিন্তু মিলে যাবে। মিলিয়ে নিন, কারণ এর আগে যে মাসগুলো আমি বলেছি আপনারা জানাতে বলেননি যে একদম 100% কিন্তু আপনাদের সাথে মিলে গেছে। শ্রাবণ মাসের জাতক জাতিকারা প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকে, এদের মধ্যে ক্রিয়েটিভ গুণ প্রচণ্ডভাবে হয়, কিন্তু যতটা এরা ক্রিয়েটিভ হয় ততটা কিন্তু প্রকাশ এদের জীবনে হতে চায় না। এরা অনেক কিছু ভাবে, এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু সেই ভাবাগুলো বাস্তবে কিন্তু ততটা পরিণত করতে পারে না। এডুকেশনের সেক্টরের দিক থেকে এরা কিন্তু খুবই মানে মিডিওকার স্টুডেন্ট হয়, খুব হাইলি অ্যাম্বিশাস হয় তা বলবো না, কিন্তু একটু আরামপ্রিয় হয়ে থাকে। অর্থাৎ একটু শুয়ে বসে খেয়ে ঘুমিয়ে তারপর পড়াশোনাটা এরা করতে ভালোবাসে, যে কারণে তাদের বাবা মাকে কিন্তু প্রচণ্ডভাবে প্রেশার দিতে হয় এদের উপরে। তবে যদি সঠিক ছোটবেলা থেকে গাইডলাইন করা যায় তাহলে কিন্তু শ্রাবণ মাসের জাতক জাতিকারা অনেকটাই কিন্তু উচ্চ শিক্ষিত হতে পারে। এদের ক্ষেত্রে মানে ইচ্ছা থাকে নিজে কিছু করব। এরা চাকরির থেকেও সেলফ প্রফেশনে, বিশেষত মিডিয়া ওরিয়েন্টেড কাজ বা শিল্প সত্তার সাথে যুক্ত হয়ে কোনো কর্ম, তাছাড়াও নিজের লেখালেখি করা, পেন্টিং করা, কোনো স্ক্রিপ্ট রাইটিং করা, এইগুলো কিন্তু এরা ভীষণ পছন্দ করে। অর্থাৎ নিজেদের ব্রেনকে কাজে লাগিয়ে শিল্প সত্তার মাধ্যমে ইনকাম করা বা বই প্রকাশনা করা, এই ধরনের জিনিস কিন্তু এদের মধ্যে ভীষণভাবে থাকে। এরা এমনি একটু ইমোশনাল হয়, একটু সেন্টিমেন্টাল হয়, সমস্ত কিছু কিন্তু ব্রেন দিয়ে ভাবে না, দিল কা ধড়কন শোনে বেশি, অর্থাৎ মনের দ্বারা এরা পরিচালিত হয় বেশি, যে কারণে কিন্তু অনেক সময় এরা রিলেশন থেকে প্রচণ্ডভাবে আঘাত পেয়ে থাকে। বারবার এদের জীবনে কিন্তু রিলেশন আসে, কিন্তু রিলেশনগুলো টিকতে চায় না। অতিরিক্ত সেন্টিমেন্টাল হওয়ার জন্যে ছোট ছোট জিনিসগুলো এরা ধরে ফেলে এবং যার ফলে সেটাকে কামড়ে ধরে থাকে, যার ফলে কিন্তু এদের রিলেশন বেশি দূর কন্টিনিউ করতে পারে না। এদের মধ্যে যে জিনিসটা দেখা যায়, এরা মানুষের সাথে মিশতে ভালোবাসে, যেখানে যায় সেরকম হয়ে থাকার চেষ্টা করে। খুব ধনী ব্যক্তি হলেও সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা কিন্তু শ্রাবণ মাসের জাতক জাতিকাদের রয়েছে। আবার খুব সাধারণ মানুষ যদি হয় তারাও কিন্তু উচ্চ জায়গায় গিয়েও নিজেকে একটা যে মেলে ধরার যে জায়গা বা নিজেকে অ্যাডজাস্টমেন্ট করার যে জায়গা, সেটাও কিন্তু এদের মধ্যে প্রবলভাবে কিন্তু আমরা দেখে থাকি। শ্রাবণ মাসে যে সমস্ত জাতক জাতিকারা হয় এরা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, অর্থাৎ ফ্যামিলির জন্য কিন্তু এদের লাইফকে অনেক সময় স্যাক্রিফাইস করে থাকে। অর্থাৎ মা বাবাকে দেখার জন্য হয়তো সে বিয়েই করলো না, বা ভাই বোনকে মানুষ করার জন্য, ফ্যামিলিকে দেখার জন্য সে লাইফটা পুরো স্যাক্রিফাইস করে দিল, তার ইনকাম, তার যা শখ আহ্লাদ সব ত্যাগ করে তা সে কিন্তু পরিবারের জন্য দিয়ে থাকে। শ্রাবণ মাসে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু ফ্যামিলিকে নিয়ে চলতে বেশি ভালোবাসেন, অর্থাৎ মা বাবা ভাই বোন মাসি পিসি এদেরকে নিয়ে, তারা যদি একটা জিনিসও খায় সবাইকে দিয়ে কিন্তু তারা খেতে ভালোবাসে। শ্রাবণ মাসের জাতক জাতিকারা খুব শৌখিন হয়ে থাকে, একটু সুগন্ধি জিনিস, ফুল, এগুলো কিন্তু এরা ভীষণভাবে পছন্দ করে থাকে। এরা যদি ব্যবসা করে থাকে তাহলে কিন্তু এরা দেখা যায় যে হোটেলের বিজনেস, রেস্টুরেন্টের বিজনেস, সিনেমার ব্যবসা বা কেবিলের ব্যবসা, নেটওয়ার্কিং কোনো বিজনেস, রঙের বিজনেস, লিকুইড কোনো প্রোডাক্টের বিজনেস, ওয়াইন শপ, এই ধরনের ব্যবসা এদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, বা বিউটি পার্লার, বা আজকাল বিভিন্ন রকম নেল আর্ট বা বিভিন্ন জিনিসের ওপর মানুষ কাজ করছে, শখ শৌখিনতা স্কিনের ওপর, এই ধরনের জায়গাগুলো কিন্তু আয়ুর্বেদের ওপর, এইগুলো কিন্তু যারা শ্রাবণ মাসের জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু করার একটা মানসিকতা থাকবে। এদেরকে আমি বলবো প, ভ, দ আর ক, এই শব্দের জাতক জাতিকাদের সাথে কিন্তু সাবধানে কিন্তু মিশতে হবে। এদের দ্বারা কিন্তু এরা যদি ব্যবসায় যুক্ত হন বা পার্টনারশিপ ব্যবসা করেন বা বিবাহ বন্ধনে যুক্ত হন তাহলে কিন্তু
তাদের থেকে কিন্তু ভীষণভাবে আঘাত পেয়ে থাকবেন। আপনাদের জীবনে 11 বছর, 19 বছর, 22 বছর, 32 বছর, 33 বছর, 37 বছর, 39 বছর এবং 45 বছর, এই বছরগুলো একটা জীবনে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা কিন্তু বহন করে আনবে। তবে আমি বলবো শ্রাবণ মাসের জাতক জাতিকাদের একটু লেট ম্যারেজ যদি করেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকে। তবে এরা ভীষণ সেন্টিমেন্টাল বা ইমোশনাল হওয়ার জন্য পার্টনারের সাথে কিন্তু ততটা কিন্তু এদের বনি বনার জায়গাটা কিন্তু হয় না। যতটা সে আবেগভাবে ও পার্টনারকে যুক্ত হতে চায় পার্টনারের সাথে, কিন্তু তার থেকে কিন্তু আঘাত পেয়ে যায় প্রচণ্ডভাবে। কাজে সেই জায়গাটা আপনাদের কিন্তু সতর্ক হতে হবে। এছাড়াও আপনাদের ঠান্ডা লাগার রোগ, বাতের সমস্যা, স্পন্ডেলাইটিসের পেন, আর্থ্রাইটিসের সমস্যা, দাঁতের প্রবলেম, এই ধরনের সমস্যা আপনাদের কিন্তু ভীষণভাবে ভোগায়। কাজে সেই জায়গাগুলোর জন্য অবশ্যই ডাক্তার দেখাবেন। এবং আপনাদের জন্য প্রিয় রং হবে হোয়াইট কালার, রেড কালার, বেবি পিঙ্ক কালার এবং ক্রিম কালার বা গোল্ডেন কালার, এই কালারগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হবে। মা লক্ষ্মী দেবীর যদি পুজো আপনারা করে থাকেন প্রতি বৃহস্পতিবার, আপনাদের অর্থনৈতিক উন্নতি হবে, জীবনে আপনারা যা যা জিনিস চাইবেন সেটা কিন্তু আপনারা পাবেন। যদি প্রতিটা বৃহস্পতিবার না করতে পারেন, শুধুমাত্র যদি প্রতিটা পূর্ণিমাও করেন তাতেও কিন্তু আপনাদের জীবনে উন্নতি হবে। আপনারা সবসময় মানুষকে কিন্তু জল দান করবেন, জল যত বেশি দান করতে পারবেন আপনাদের জীবনে তত বেশি জীবনের ক্ষেত্রে যা যা চাওয়া পাওয়া সমস্ত কিছু আপনারা পাবেন। সে যে কোনো ছোট ছোট বোতলের জল হলেও আপনি কিন্তু কোনো পূর্ণিমায় কোনো মন্দিরে দিয়ে আসতে পারেন, বা কোনো মন্দিরে 1-20 লিটার একটা জার দিয়ে এলেন। আপনি এইভাবে কিন্তু জল সেবা দিন বা শরবত করে মানুষকে খাওয়ান, সেটা কিন্তু আপনাদের জীবনে যথেষ্ট ভালো হবে। শ্রাবণ মাসের যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে থাকবো, আপনারা কখনোই পৌষ মাস বা ভাদ্র মাস বা অগ্রহায়ণ মাস, এই 3টে মাসের জাতক জাতিকাদের সাথে বিবাহ বন্ধনে কিন্তু আবদ্ধ হবেন না। এছাড়া অন্যান্য মাসের জাতক জাতিকাদের সাথে আবদ্ধ হতে পারেন। তবে অবশ্যই শ্রাবণ মাসের জাতক জাতিকাদের বলবো যে আপনাদের কিন্তু যে কোনো সেক্টরে যাওয়ার আগে কোনো না কোনো কারো পরামর্শ কিন্তু নিয়ে নেওয়া উচিত। কারণ আপনারা যতটা ইমোশনাল, যতটা সেন্টিমেন্টাল, পার্টনার যদি না হয় তাহলে কিন্তু আপনারা প্রচণ্ডভাবে কষ্ট পেয়ে থাকবেন। আপনাদের জন্য বলবো রূপো আপনাদের জন্য গুড মেটাল, রূপোর নূপুর, রূপোর বালা, রূপোর কানে, রূপোর চেন, এগুলো যদি আপনারা পড়তে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। যারা শ্রাবণ মাসের জাতক জাতিকারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনাদের জন্য কোনো পার্সোনাল সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা একবার আমার কাছে আসুন। কারণ আপনাদের হাত দেখা যাবে এবং হোরারি সিস্টেমে কিন্তু আপনাদের ছক বার করা যাবে। যদি শ্রাবণ মাসে যে যে কথাগুলো আমি বলে গেলাম সেগুলো যদি আপনাদের সাথে মেলে, নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে রেগুলার কিন্তু আপনারা ফলো করবেন, এবং যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দেবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেবেন। এবং আপনাদের জন্য কিন্তু আমি অনলাইন কনসালটেন্সি করছি। যারা দূরের বন্ধুরা রয়েছেন দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর বা ইউএসএ, ইউকেতে রয়েছেন, কোনো অসুবিধা নেই, আমার সাথে আপনারা কিন্তু অনলাইন কনসালটেন্সি করতে পারবেন। এছাড়াও কলকাতায় আমি হাওড়া, ব্যারাকপুর, বেহালা, গড়িয়াহাট এবং হাওড়াতে কিন্তু বসছি। তাছাড়াও নর্থ বেঙ্গলের শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুরে আপনারা পাবেন এবং দুর্গাপুর, আসানসোলে পাবেন। গৌহাটিতে আমি চলে যাচ্ছি 29শে জুন। যার যেখানে সুবিধা সেই চেম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমার নাম মৌসুমি মল্লিক, আমি হাওড়া থেকে আসছি। প্রথমে আমার একটা মিসক্যারেজ হয়ে গেছিল। আমি আমার বোনের কাছ থেকে দিদির সম্পর্কে জানতে পেরে দিদির কাছে, আমার বোনেরা আসছে অনেক বছর ধরে, ও নিয়ে আসছে, স্টে করে, আমার বাচ্চা হয়েছে।
আমার হাজবেন্ডেরও কাজের সমস্যা হচ্ছিল, সেটারও শর্ট হয়েছে। আমার বোনের একটা বিয়ে হয়েছে দিদির কাছ থেকে আসার পরে, বিয়ে হয়েছে। আর আমার দিদি বোন এদেরও খুব উপকার হয়েছে, চাকরি হয়েছে।